আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এনসিবি নিউজের প্রতিদিনকার আয়োজন 100 সেকেন্ডের খবরে। সংবাদ পরিবেশনায় আমি আছি মোহাম্মদ আনিসুর রহমান। চলুন জেনে নেই আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। দেশে মোট করোনা রোগী শনাক্ত 12,96,000, মৃত্যু 21,000-এর অধিক। দেশে থামছে না করোনা ভাইরাসের ভয়াবহতা। একদিনে কিছুটা কমলেও পরের দিন আবারও বাড়ছে, মৃত্যু এখন 200-এর উপরে, শনাক্ত 15,000-এর বেশি। 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে আরও 235 জন মারা গেছেন। রোববার মারা যান 246 জন। 27 জুলাই সর্বাধিক 258 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে দেশে মোট 21,397 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 12,96,093 জনে। গ্রামে ফিরলে মিলবে জমি গড় ঋণ, ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বস্তিবাসীদের মধ্যে যারা গ্রামে ফিরে যাবেন, সরকারের পক্ষ থেকে তাদের জমি গড় ঋণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে তাদেরকে 6 মাসের খাবার বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক 300টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান অংশ নিয়ে কথা জানান তিনি। 11 আগস্ট থেকে সারা দেশে চলবে গণপরিবহন। অবশেষে সীমিত পরিসরে আগামী 11 আগস্ট থেকে চালু হচ্ছে গণপরিবহন। একই সাথে খুলে দেওয়া হবে দোকানপাট ও অফিস। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। রাজধানীতে মাদক বিরোধী অভিযান, 50 আসামি গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি সেবনের অভিযোগে 50 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল 6টা থেকে আজ বুধবার 6টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার সহ ইয়াবা, হেরোইন ও গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রথমবারের মতো টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ টিম। প্রথমবারের মতো টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল টাইগাররা। মঙ্গলবার টি টোয়েন্টিতে 131 রানের সম্বল নিয়ে অস্ট্রেলিয়াকে 108 রানে অল আউট করেছে বাংলাদেশ। এই মধুর জয়ের মাধ্যমে বাংলাদেশ গড়েছে একসঙ্গে বেশ কয়েকটি রেকর্ড।